হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিতে শিখো এসএসসি বাই শর্ট সিলেবাসের ম্যাথমেটিক্স কোর্সে। তোমাদের সাথে মেন্টর হিসেবে আছে আমি মুশফিকুর রহমান ধ্রুব। আর আজকে আমরা আলোচনা করব অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান চ্যাপ্টারের দুইটি ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন সম্পর্কে। চলো স্টার্ট করা যাক। একদম প্রথম যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, এটাই বলা আছে যে কোন এলাকার 60 জন মানুষের বয়সের গণসংখ্যা সারণী নিম্নরূপ। একটা গণসংখ্যা সারণী দেওয়া, কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5 হইলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। প্রদত্ত উপাত্তটার মধ্যক বের করতে বলছে আর বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়ত লক্ষ্য বের করতে বলছে। ভাই আপনারা তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখবা তোমাদের যদি তিনটা কোশ্চেন থাকে এর মধ্যে খ নাম্বার অপশানে হয় গড় বের করতে বলে বা মধ্যক বা প্রচুরক বের করতে পারে। আর যে গ নাম্বার প্রশ্নটা এটাই দেখবা মোস্ট অফ দ্য টাইম আয়ত লেখ বা গণসংখ্যা বহুভুজ থাকতে বলে। সো চলো সলভ করে ফেলি। কোন শ্রেণীর উচ্চ সীমা 65 আর মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? আমরা জানি মধ্যমান সমান সমান উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই টু। সো উচ্চ সীমা কত দেওয়া? 65। তাহলে ভাই পুরো নিম্ন সীমা যেহেতু আমাদেরকে বের করতে বলছে, নিম্ন সীমা বের করার জন্য আমরা কী করবো? 2 × মধ্যমান মাইনাস উচ্চ সীমা। তাহলে দেখো আমরা নিম্ন সীমা কী পাই? 2 × মধ্যমান মাইনাস উচ্চ সীমা। তাহলে 2 × 62.5 মাইনাস 65 সমান কত 60। সো আমাদের নিম্ন সীমা হচ্ছে গিয়ে 60। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের যে ম্যাথটা বলছে এই উপাত্তের জন্য মধ্যক বের করো। সো মধ্যক বের করার জন্য ভাইয়া পুরা আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হয় আমাদেরকে ক্রমজজিত গণসংখ্যা বের করতে হয়। ক্রমজজিত গণসংখ্যা বের করার সিস্টেমকে দেখো, এই শ্রেণীর গণসংখ্যা তো ছিলই। সো ক্রমজজিত গণসংখ্যা প্রথমে 10-এর জন্য 10, এই 10 আর 14 যোগ করলে কত? 24। 24 আর 18 যোগ করলে 42, 42 আর 11 যোগ করলে 53, 53 আর 60। আর এই যে লাস্টে যেটা পাইছো এটাই কি মোট গণসংখ্যা, এন ইজ ইকুয়ালস টু 60। এরপরে দেখো এখানে এন হচ্ছে গিয়ে 60 জোড় সংখ্যা। তাহলে ভাইয়া পুরা মধ্যক শ্রেণীটা হবে 60/2 সমান কত 30তম পদে, তাই কি না? মানে মধ্যকটা হবে 23তম পদ। আর মধ্যক শ্রেণীটা কী হবে ভাইয়া পুরা? তাহলে দেখো 30তম পদটা কই আছে? দেখো 24-এর পরে, এই যে 42-এ, এই শ্রেণীতে আছে। সো এই যে 30 থেকে 39 এটাই কি ভাইয়া পুরা মধ্যক শ্রেণী। এখন আমরা কি জানি মধ্যক বের করার সূত্র? এল প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আচ্ছা এই 24টা এখানে হবে না, এই 24টা হবে হচ্ছে এখানে। তাহলে এল হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 30, এন গণসংখ্যা 60। একটু আগে পাইছি দেখো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? 30, গণসংখ্যা পাইছি 60। fc মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমজজিত জনসংখ্যা, দেখো এইটা হচ্ছে মধ্যক শ্রেণী, এর আগের ক্রমজজিত গণসংখ্যাটা কত? 24। তার মানে এটা হলো fc। শ্রেণী ব্যক্তিগত 10। ভাইয়া পুরা শ্রেণী ব্যক্তি বের করার সূত্র কি? 19 − 10 + 1, তার মানে 9 + 1 = 10। 9 + 1 = 10। তাইলে ভাইয়া পুরা আমাদের শ্রেণী ব্যক্তি 10, আর মধ্যক শ্রেণী গণসংখ্যা কত দেখো ভাইয়া পুরা? এই যে এটা হলো মধ্যক শ্রেণী, এটা গণসংখ্যা কত আছে? 18। বের করে ফেললাম। এবার মানগুলো বসাই দিব। এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm, এল 30, এন 60/2 মাইনাস এফ সি কত? 24 ইন্টু এইচ হচ্ছে 10/fm = 18। 30 + 30 − 24 ইন্টু কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে 5/9। তাহলে 30 + 6 × 5/9 আমরা যদি এখানে কাটাকাটি করি বা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই? 30 + 3.33 মানে 33.33। আর এটাই হচ্ছে আমাদের মধ্যক। কত সহজ, তাই না? পরেরটা আসো। এই উপাত্তের জন্য আয়ত লেখ বাইর করতে বলছে। ভাই আপনারা মনে রাখবা আয়ত লেখ বাইর করার জন্য আমাদের এখানে দেখো এটা কি বিচ্ছিন্ন শ্রেণী সীমা 19 তারপরে 20 29 তারপরে 30 ব্যবধান আছে। আমার এখানে কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগবে। ওকে, আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যেন কেমনে বাইর করি ভাই আপনারা? এইটা আর এটাকে যোগ করে ফেলি। তাইলে 19টা কি হবে? এইটার উচ্চ সীমা
আর এইটার হবে নিম্ন সীমা দেখো এটার উচ্চ সীমা সাড়ে উনিশ এটা নিম্ন সীমা সাড়ে উনিশ এখন এটা এগুলো মিলানোর জন্য আমরা কী করবো আমাদের একটু আগে দেখতে হবে শ্রেণীব্যাপ্তি কত শ্রেণীব্যাপ্তি হচ্ছে উনিশ মাইনাস দশ প্লাস এক সমান দশ তাহলে সাড়ে উনিশ থেকে দশ গেলে কত থাকে সাড়ে নয় তাহলে ভাইপুরে আমরা কী করবো সাড়ে নয় থেকে সাড়ে উনিশ থেকে সাড়ে উনতিরিশ সাড়ে উনতিরিশ থেকে সাড়ে উনচল্লিশ সাড়ে উনচল্লিশ থেকে সাড়ে উনপঞ্চাশ সাড়ে উনপঞ্চাশ থেকে সাড়ে উনষাট আমরা জাস্ট কী করলাম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করে নিলাম গণসংখ্যা তো যা ছিল তাই থাকবে এইবার জাস্ট আমরা কী করবো এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দুই একক করে ধরে আমরা কী করবো এইখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বসাবো আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা বসাবো প্রত্যেকটাকে এক একক করে ধরে ঠিক আছে তাহলে দেখো সাড়ে নয় থেকে সাড়ে উনিশের মধ্যে কত ছিল দশ দেখো সাড়ে নয় থেকে সাড়ে উনিশের মধ্যে এই যে দশ তারপর সাড়ে উনিশ থেকে সাড়ে উনত্রিশের মধ্যে কত ছিল ভাইয়া পুরা চোদ্দো দেখো সাড়ে উনত্রিশ থেকে সাড়ে উনিশ থেকে সাড়ে উনত্রিশে চোদ্দো তারপরে দেখো সাড়ে উনত্রিশ থেকে সাড়ে উনচল্লিশে কত ছিল আঠেরো এই যে সাড়ে উনত্রিশ থেকে সাড়ে উনচল্লিশে আঠেরো তারপরে দেখো সাড়ে উনচল্লিশ থেকে সাড়ে উনপঞ্চাশে ছিল এগারো সো সাড়ে উনচল্লিশ থেকে সাড়ে উনপঞ্চাশের মধ্যে আমরা দেখাইছি এগারো এরপরে সাড়ে উনপঞ্চাশ থেকে সাড়ে উনষাটে কত ছিল ভাইয়া পুরা সাত সো সাড়ে উনপঞ্চাশ থেকে সাড়ে উনষাটে আমরা দেখাইছি সাত সো দেখো জাস্ট আমরা এই শ্রেণীগুলো বরাবর যে গণসংখ্যাগুলো ছিল ওই পর্যন্ত নিয়ে আয়তক্ষেত্র এঁকে ফেলছি আর দেখো কোনোটার সাথে কোনোটার কোনো ডিফারেন্স নেই বা গ্যাপ নেই এটাই কি আয়ত লেখো আশা করি বুঝতে পারছো পরের কোশ্চেনটা কী দেওয়া আছে কোন দেশে সত্তর জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো খুব সহজ প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো চলো শুরু করি প্রথমটা কী আছে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো জাস্ট কিচ্ছু না শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আছে এখান থেকে আরেকটা কলাম এড করবো ক্রমযোজিত গণসংখ্যা তাই প্রথমটার জন্য ওইটাই থাকবে পাঁচ পাঁচের সাথে বারো বারো ষোলো আঠাশ আঠাশ আর পনেরো তেতাল্লিশ তেতাল্লিশ আর ষোলো উনষাট উনষাট তার আটে হচ্ছে সাতষট্টি সাতষট্টির তিনে সত্তর এটাই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হয়ে গেল ঠিক আছে পরেরটা যেটা বলছে প্রদত্ত উপাত্তে প্রচুরক নির্ণয় করো ওকে সো প্রচুরক বের করার জন্য ভাইয়া পুরা আমাদের যেটা লাগে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাগে না সো প্রচুরক বের করার সূত্র আমরা জানি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইনটু এইচ এই সূত্রটা আমরা জানি ঠিক আছে সো একটু দেখো ভাইয়া পুরা যে আমাদের আগে বার করতে হবে প্রচুরক শ্রেণী কোনটা আচ্ছা এখানে আগে আমরা জানি এলটা কী প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী নিম্ন সীমা এফ ওয়ান কী প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর এফ টু কী প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইচ মানে কী শ্রেণী ব্যবধান তাহলে ভাইয়া পুরা আমাদেরকে আগে দেখতে হবে যে এখানে প্রচুরক শ্রেণী কোনটা একটু খেয়াল করো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কই আছে ষোলো আর ষোলো সবচেয়ে বেশি গণসংখ্যা ষোলো আর ষোলো কোন কোন শ্রেণীতে আটচল্লিশ থেকে একান্ন শ্রেণীতে আর ছাপ্পান্ন থেকে উনষাট শ্রেণীতে তাইলে ভাইয়া পুরা আমাদের প্রচুরক শ্রেণী কয়টা দুইটা আটচল্লিশ থেকে একান্ন আর ছাপ্পান্ন থেকে উনষাট এখন মনে রাখবা এর মধ্যে আমরা প্রথম যে প্রচুরক শ্রেণী এটাকে কাউন্ট করবো তাহলে প্রথম প্রচুরক শ্রেণী কি আটচল্লিশ থেকে একান্ন তাহলে ভাইয়া পুরা দেখো এদের মানে আমরা কত পাইছি আটচল্লিশ এফ ওয়ান দেখো এই আটচল্লিশ থেকে একান্ন এটার গণসংখ্যা কত ষোলো তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত সাত তাহলে এফ ওয়ান সমান কত হবে ষোলো মাইনাস সাত সমান সমান নয় দেখো এফ ওয়ান সমান ষোলো মাইনাস সাত সমান সমান নয় আর এখানে আবার দেখো প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত পনেরো তাহলে এফ টু কত হবে ষোলো মাইনাস পনেরো সমান সমান এক সো ষোলো মাইনাস পনেরো সমান সমান কত পাইছি এক আর শ্রেণীব্যাপ্তি কত দেখো ব্যাপারা চল্লিশ থেকে তেতাল্লিশ আমরা শ্রেণীব্যাপ্তি কেমনি বের করি তেতাল্লিশ মাইনাস চল্লিশ প্লাস ওয়ান সমান সমান কত ফোর সো এইচের ভ্যালু কত ভাইয়া পুরা ফোর তাহলে দেখো প্রচুরক বের করার সূত্র আমরা কী পাইছি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ মানগুলা বসাই দিলাম বসায়া আমরা প্রথম প্রচুরক শ্রেণীর জন্য প্রচুরক পাইলাম ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স এইবার দ্বিতীয় প্রচুরক শ্রেণী ছাপ্পান্ন থেকে উনষাট এটা আমরা ক্যালকুলেশন করবো সো সেক্ষেত্রে এল এর মান কত ফিফটি সিক্স দেখো এফ ওয়ান কত হবে এফ ওয়ান দেখো ছাপ্পান্ন থেকে উনষাট ষোলো
তার পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা তাহলে দ্বিতীয়টার জন্য এফ ওয়ান সমান সমান কত ১৬ মাইনাস ১৫ সমান ১ আর দ্বিতীয়টার জন্য এফ টু সমান সমান কত দেখো প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা কত ৮ তাহলে ১৬ মাইনাস ৮ সমান সমান ৮ তাহলে দ্বিতীয় প্রচুরক শ্রেণীর জন্য এফ ওয়ান পাইলাম ১ আর এফ টু পাইলাম ৮ তাহলে বসাই ফেলি এফ ওয়ান সমান ১ এফ টু সমান ৮ আর শ্রেণী ব্যাপ্তি তো সেম ৪ই থাকবে তাহলে সূত্রে যদি বসাই ফেলি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ মানগুলো বসাইলে মান পাচ্ছি কত ৫৬.৪৪ তাহলে আমরা প্রচুরক কয়টা পাইলাম ভাইয়া পুরো দুইটা একটা পাইলাম ৫১.৬ আরেকটা পাইলাম ৫৬.৪৪ প্রায় আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা প্রচুরকে বের করে ফেললাম এরপরে কী বলছে ভাই ঘনসংখ্যা বহুভুজ নির্ণয় করতে ঘনসংখ্যা বহুভুজ আঁকা অনেকটা আয়ত লেখার মতোই এখানে ভাই আমাদের ঘনসংখ্যা বহুভুজ আঁকার জন্য কী কী লাগবে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা মধ্যমান ঘনসংখ্যা এক্সট্রা কী লাগতেছে ভাই আমরা মধ্যমান ঘনসংখ্যা বহুভুজ আঁকার জন্য দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা বাইর করতে পারি কীভাবে এইটা আর এইটা আগে যোগ করবো ৪৩.৫ তাহলে এই শ্রেণীর উচ্চ সীমা কত হবে ৪৩.৫ আর এই শ্রেণীর নিম্ন সীমা হবে ৪৩.৫ এখন বাকিগুলো এদের সাথে মিলাই লেখার জন্য কী করতে পারি আমরা আমরা শ্রেণী ব্যাপ্তি কত পাইছি ৪ তাহলে ৪৩.৫ থেকে ৪ বাদ দিলে কত হয় ৩৯.৫ তাহলে একইভাবে কী হবে এটার সাথে চাল যোগ করলে ৪৭.৫ ৪৭.৫ এর সাথে চাল যোগ করলে ৫১.৫ এভাবে আস্তে আস্তে যাইতে থাকবে আর ভাইয়া পুরা মধ্যমানটা কী হবে দেখো মধ্যমানটা হবে এই দুইটা যোগফল বাই ২ এই দুইটা যোগফল বাই ২ এই দুইটা যোগফল বাই ২ আর ঘনসংখ্যা তো যেটা ছিল ওটাই দেওয়া আছে এবার ঘনসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমি তো তোমাদেরকে এখানে জিনিসটা একটু একে দেখাই এটা হচ্ছে ও এটা ৫ এটা ১০ এটা ১৫ এটা ২০ এটা ২৫ এটা ৩০ এটা ৩৫ আর নিচেরগুলো হচ্ছে ৩৯.৫ ৪৩.৫ ৪৭.৫ ৫০ এবার এটা হচ্ছে ৫১.৫ এটা হচ্ছে ৫৫.৫ এটা ৫৯.৫ আর এখানে হচ্ছে ৬৩.৫ এখানে হচ্ছে ৬৭.৫ ঠিক আছে ওখানে আরও একটা ঘর আছে এটা আমি আবার একটু একটাছি প্রথমবার আঁকাটা ঠিক হয়নি তারপরে আমি তোমাদেরকে পুরাটা বুঝাই দিচ্ছি ভাইয়া পুরা ওকে এটা আসলে এই বিন্দু দিয়ে যাবে এখানে আসলো এই যে শেষ পর্যন্ত গেল হ্যাঁ সো এই হচ্ছে আমাদের মোটামুটি ঘনসংখ্যা বহুভুজ ঘনসংখ্যা বহুভুজ আমরা কেমনে আঁকি দেখো ভাইয়া পুরা ঠিক একইভাবে আগের মতো করে আয়ত লেখার মতো অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো আমরা এক্স অক্ষ বরাবর বসাই আর ওয়াই অক্ষ বরাবর আমরা কী বসাই ভাইয়া পুরা ওয়াই অক্ষ বরাবর আমরা বসাই হচ্ছে ঘনসংখ্যাটা এবার আমরা যেটা করি প্রথমে আমরা আয়ত লেখো আঁকি যেমন ম্যাক্সিমাম নেই এরপরে দেখো এই যে প্রত্যেকটা শ্রেণীর আমরা মধ্যমান বের করছি না ওই মধ্যমানগুলো বিন্দুগুলো সিলেক্ট করি মধ্যমান বিন্দুগুলো সিলেক্ট করার পরে জাস্ট কী করি নিচ থেকে উপর পর্যন্ত এই মধ্যমান বিন্দুগুলোকে আমরা অ্যাড করে দিয়ে
যে সারণ যে ছবিটা পাচ্ছি এটাই হচ্ছে গিয়ে গণসংখ্যা বহুভুজ। এটা হবে বহুভুজ আঁকা হয়েছে, ঠিক আছে? আরেকটু খেয়াল করো, এখানে আমাদের মূলবিন্দু থেকে 39.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটা ছেদ চিহ্ন ইউজ করা হয় এরকম, ঠিক আছে? এই যে দেখো আমরা এখানে একটা ছেদ চিহ্ন ইউজ করছি যে শুরুর থেকে বাকি বিন্দুগুলো আছে 39.5 পর্যন্ত, যাতে অনেক বড় না হয়ে যায় গ্রাফটা। আশা করি বুঝতে পারছো। আর এইভাবেই হচ্ছে কি আমাদের গণসংখ্যা বহুভুজটা আঁকতে হয়। সো এই ছিল ভাই আপুরা আমাদের আজকের পর্ব। আজকের পর্বে আমরা পরিসংখ্যান চ্যাপ্টারে দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলোর আলোকে তোমরা তোমাদের বইয়ের জন্য প্রশ্নগুলো আছে সেগুলো আর বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন্সগুলো সলভ করবে। যেখানে তোমরা সমস্যায় পড়বে বা যে প্রবলেমগুলো তোমরা ফেস করবে বা কনফিউশনে পড়বে সেগুলো তোমরা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে জানাতে পারো। আমরা তোমাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। দেখা হবে আগামী পর্বে এই অধ্যায়ের MCQ কোশ্চেন্স নিয়ে। সেই পর্যন্ত সময় ভালো থেকো, সুস্থ থেকো, আশিকর সাথেই থেকো।